বন্ধুরা, আমরা ফেসবুকের মধ্যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলোয়ার বাটন অন করার জন্য প্রথমে চলে যাব ফেসবুক সফটওয়্যারে। তো ফেসবুকে আসার পর প্রথমে আমাদের যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি ওপেন করে নিচ্ছি। তো প্রোফাইলটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক আছে ভিউয়ার্স, এটাতে ক্লিক করে দিব। এটি মানে হচ্ছে যে একজন দর্শক বা একজন পাবলিক আমার যেই ফেসবুক প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা মূলত কীভাবে দেখবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেন্ড আছে, তো আমরা এই অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটি অন করব। তো ফলো বাটন অন করার জন্য আমরা ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পারবো লেখা আছে সেটিংস, আমরা এই সেটিংসে ক্লিক করে দিব। তারপর আর একটু নিচে চলে আসবো এবং দেখতে পারবো লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ। সো আমরা এই ফাংশনটিতে ক্লিক করে দিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটি ফাংশন আছে ফার্স্টেই, সেটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এটা নর্মালি এভরিওয়ান দেওয়া থাকে, আপনারা এখান থেকে সিম্পলি একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফ্রেন্ডস টু ফ্রেন্ডসে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের এখানে কাজ শেষ। তো এখন আমরা ব্যাকে ক্লিক করব এবং আবার এখান থেকে দিতে পারবো নিচে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আমরা সিম্পলি এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করে দিব। তারপর দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সবগুলো আমরা পাবলিক করে দিব। দেখতে পাচ্ছেন প্রথম আছে, সো এটা পাবলিক করে দিচ্ছি এবং এখানে নিচে যতগুলো কন্টেন্ট আছে ফ্রেন্ডস বা অনলিমি দেওয়া আছে, তো সবগুলো আমরা এখান থেকে পাবলিক করে দিব। সো পাবলিক করে দিচ্ছি আমরা এখান থেকে এবং এখান থেকে নিচে দেখতে পারেন লেখা আছে যে কমেন্ট র্যাঙ্কিং, এটা অন করে দিব। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন আমি যদি আপনাদেরকে ব্যাকে নিয়ে গিয়ে দেখাই যে আদৌ কি আমাদের ফলোয়ার বাটনটি অন হয়েছে কি না, তো চলেন। সো এখন আমরা আমাদের ফেসবুকে প্রোফাইলে চলে যাব। তো এখন আমরা এখান থেকে রিফ্রেশ দিয়ে আবার থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার ভিউয়ার্সে ক্লিক করছি। সো এখন আবার একটা রিফ্রেশ দিয়ে দিই। সো এখন দেখেন ফেসবুক যে ফলোয়ার বাটনটি আছে যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় এখন কিন্তু ফলোয়ার বাটনটি অন হয়ে গিয়েছে। সো এভাবে চাইলে সহজে আপনারা ফলোয়ার বাটনটি অন করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।